ऐसो प्राण शिकिर जरा हमने विभिन्न जगह थे कि ये शौकल वाला आराम में घूम के हराम करे दिए हम जरा कहने चले आए थे सवाई कि अल्लाह अल्लाह सुनो दरगाह से सवार जन्नो उत्तम ज़्यादा खैर आशा करते हैं अल्लाह हमें तो हम जरा ऐसो प्राण शिकिर आशी हमारे सवाई कि अर्थात तादर के और शौकल में आने दर के एक बता मानी माथा रखो उचित कि अल्लाह सुनो तला कॉल करेंगे दुई नंबर सूरह बकरा दुई नंबर आयत कि ज़ालिकल किताब ला रायबा फीही हुदल्लिल অনুমতি আয়াত আছে হাদিসে আছে বুঝছেন জাহান্নামের বর্ণগুলো বলা হয়েছে কিন্তু জাহান্নামে কিন্তু অনুভূতি শক্তিটা বেশি থাকবে আপনারা জানেন এটা আপনারা জানেন যে জাহান্নামে যে চামড়া অনেক বেশি মোটা হবে তার মানে কি অনুভূতি শক্তিটা বাড়িয়ে দেওয়া হবে মোটা থাকবে তারপর অনুভূতি শক্তিটা বেশি হবে এই কোরআনের আয়াত কিন্তু এগুলো যে আপনারা বলছেন ইন্না কানা সূরা নাবাতে আছে যে নিশ্চয় জাহান্নাম উপপেতে আছে অধীর আগ্রহ অপেক্ষা করছে এখন আমরা কি মানে জাহান্নাম অধীর আগ্রহ অপেক্ষা করতেছে কার জন্য এখন যদি এটা বলি তখন কিন্তু শয়তান আমাদেরকে বোঝায় যারে জানো তো ওই মানে যা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্টান তাদের জন্য মানে উত্তেজিত অপেক্ষা করছে কিন্তু পূর্ববর্তীদের মানহাস ছিল এটা যে যখন তাদেরকে বলো তো তারা নিজেকে নিয়ে চিন্তা করতো যে আমার জন্য জানলাম উৎপেত অভিজ্ঞতির আগ্রহ অপেক্ষা করছে কথা বুঝতে পারিনি যখন ওনারা শুনতো যে মানে নিশ্চয় জানলাম উৎপেতে আছে ইন্না জাহান্নাম কানাত মিরসাদা যখন এক শুনতো তখন তারা মনে করতো আরে জানলাম তো আমার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে কিন্তু আমরা চিন্তা করি যে আরে না আমাদের জন্য না আমরা তো নামাজ পড়ি ইবাদত করি কিন্তু না মনে মনে চিন্তা করতে আমাদের জন্য জাহান্নাম অধীর আগ্রহ অপেক্ষা করছে জাহান্নামের আগুনের বর্ণনা দেওয়া হয়েছে না হ্যাঁ কি বলেছে যে আল্লাহ কি তাত্তালিউ আলাল আফইদা জাহান্নাম কি হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে দুনিয়ার আগুন কি শরীরে কোথাও লাগলে কোন অংশ ওই জায়গায় পড়ে কিন্তু জাহান্নাম কি শরীরে কোনো অংশ লাগা মাত্রে হৃদয় পর্যন্ত কলিজা পর্যন্ত পড়ে যাবে একটু ভাবি একটু দিন যদি একদিন চিন্তা করি একটু চিন্তা করি আমরা যে কি মানে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জানা আগুন এরকম আগুন শরীরে কোনো মানে হৃদয় পর্যন্ত অন্তর কলিজা পর্যন্ত পড়ে যাবে কেউ কিন্তু সহ্য করতে পারবে না তো আমাদের আমরা তো সবাই মানে আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা যতটুকু একটা জিনিস আমরা ফিল করি যে জানা আগুন কিন্তু সহ্য করতে পারবো না গালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন যেটা আমাদের কিতাব যাতে কোনো সন্দেহ এইটা ভাবি আর আয়াতগুলো ভাবি নিজেকে নিয়ে চিন্তা করি একটু আমরা যারা রাতের বেলা দেরি করে ঘুমাই মানে সঠিক সময় আমরা ক্লাসে আসতে পারি এরকম হয় না মানে যারা সঠিক সময় আসতে পারে না তার অধিকাংশই ক্ষেত্রে ফজর নামাজ জামাতে হচ্ছে না ফজর নামাজ জামাতে হলে সঠিক সময় ক্লাসে আসতে পারে সেই উস্তাদ সেই শাসন কাছ থেকে চলে আসে আর ওনার চাইতে ব্যস্ততা আমাদের কারো বেশি না কি এক নম্বর দুই নম্বর কথা হলো যে আমরা যারা সঠিক সময় ক্লাসে আসতে পারি না নিশ্চয়ই আমরা ফজর নামাজ জামাতে হচ্ছে না কেন ফজর নামাজ জামাতে হচ্ছে না রাত্রেবেলা এমনিতে তো মানে সুন্নাহ সম্মত হলো কি মানে আগে ঘুমানো আর যারা ফজর নামাজ পড়তে পারে না তাদের তো তাদের জন্য তো রাত্রেবেলা মানে ভালো কাজ করে খারাপ কাজ আপনাদের জন্য হারাম হচ্ছে এটা কিভাবে চাইতে আপনি ফজর নামাজ হচ্ছে না কি বুঝতে পারতেন কথা যদি ফজর নামাজ কাজা হয় মানে রাত্রে আগে মনে তো আপনার জন্য এটা ফরজ আপনি সব আগে ঘুমিয়ে গেছেন সব সব ঠিক আছে তারপর যখন ফজর নামাজ কাজা হয়েছে উঠে যে সমস্ত ইস্যু করে কিন্তু আপনি দেরি করে একটা দুটো পর্যন্ত মোবাইল টিপবেন আর টিপে আপনি দেরি করে ঘুমাবেন ঘুমাইয়া ফজর নামাজ কাজা করবেন এগুলো আল্লাহ ধরবে না আমাদের এলাকার ভাইয়ের কি ওনাকে বলছি উনি বলতেছে আল্লাহ কোনো কিছু সহজ করেনি উনি ওনার মন মতো ইসলামটাকে গুছিয়ে নিয়েছে কথা বুঝছেন আপনি আপনার মন মতো ইসলাম হয় না মন মতো জান্নাত চিন্তাগুলো হবে না আল্লাহ সুবহানাহু যেভাবে আপনি ওইভাবে আল্লাহকে চিনতে হবে কথা বুঝছেন নফসের দাসত্ব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা অনেকে রাত্রিবেলা দিনের কাজ করি তার রাত্রিবেলা মানে দিনের প্রচার প্রসার কাজ করি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মনে করি যে আরে অনেক দিনের কাজ করতেছি ফজর নামাজ কাজা করে এটা দিনের কাজ হয় আমরা বলছি না ইবাদত করে তিনটা শর্ত একটা শর্ত কি একটা হলো যে একনিষ্ঠ আমার জন্য কাজটা সাব্যস্ত করতে হোক আর আকিদে বিশুদ্ধ লাগুক দুই নম্বর শর্ত কি আমার সাথে শূন্য সম্মত হইতে হোক কাজটা রাত্রিবেলা ফজর নামাজ কাজা করে রাত্রিবেলা দিনের কাজ এটা রসুল সুন্নতে পড়ে বুঝতেছেন কথা রাত্রিবেলা যত দিনের কাজ করতেছি মানে ধরেন ইসলামের প্রচার প্রসার কাজ করতেছি ইসলামিক ভিডিও শেয়ার দিচ্ছি শুনছি কিন্তু ফজর নামাজ কাজা হচ্ছে তাহলে বুঝতে হবে রাতের এই কাজ বন্ধ করে দিয়া আগে ঘুমাই যেতে বুঝতেছেন কথা কথাগুলো যত বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো উপলব্ধি করার আমল করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করে
আমাদেরকে দান করে আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আমিন।